পুরুলিয়া জেলাতে টারবা আন্ডুলেটিং টেরেনের জন্য টারবা বাইজাতীয় জমি প্রচুর আছে। এই টার ধরনের জমিতে জ্যৈষ্ঠ বা জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে আষাঢ় মাসের পহিল মানে আষাঢ়ের শুরুতে এই টাইমে এরা দেশি থুপি বলে, ওরা থুপি ধান করতোই বা করাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেছিল। এই থুপি ধানটাকে এটাকে আবার প্রমোট করা হচ্ছে। ডিএসআর পদ্ধতিতে ধান চাষের ক্ষেত্রে দুটো মূলত দু পদ্ধতিতে করা যেতে পারে। একটা হচ্ছে শুকনো জমিতে, যেটা আপনার হালের পিছনে বা লিথাওয়ার পিছনে সরাসরি বীজ বপনের মাধ্যমে করা যেতে পারে। এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যেটা ভেজা জমিতে ড্রাম সিডারের মাধ্যমে করা যায়, সেটাকে ওয়েট ডিএসআর বলা হয়। এই যে জমিটা দেখা যাচ্ছে এখানে এটা করছে, এটাকে বলছে ড্রাই ডিএসআর, মানে সরাসরি বীজ বপন করে যে চাষটা করা হচ্ছে এটাকে শুকনো জমিতে করা হচ্ছে। ওই যে মেশিনটা দিয়ে যে চাষটা করছে ওটাতে একসাথে চারটে লাঙলের মতন ব্যবস্থা করা আছে, এটাকে আমরা বলি লিথাও। এবং যে ওটা দিয়ে কি হচ্ছে, একসাথে চারটে নালা হচ্ছে এবং প্রত্যেকটা নালার মাঝখানে আপনার একটা নালা থেকে একটা নালার এক বৃত্তা মানে 6 ইঞ্চি করে গ্যাপ থাকছে। তার মানে কি হবে, ধানের যে দুটো রো হবে, যে রোগুলো হবে তার দুটোর মাঝখানে এক বৃত্তা করে 6 ইঞ্চি করে গ্যাপ থাকবে। আরেকটা যেটা জিনিস হচ্ছে যে এই ধানটা মোটামুটি 1 বিঘা জমিতে লাগাতে 2 ঘন্টায় লাগানো হয়ে যাবে, এবং সেটাও মাত্র 3 জন লোকের দরকার হয় এই ধানটা এখানে 2 বিঘা জমিতে লাগাতে। এবং ধানের পরিমাণও বিঘাতে এটা 5 থেকে 7 কেজি মতন বেশির বেশি লাগে। এই জ্যৈষ্ঠ মাসে যখন এই জমিগুলোতে বৃষ্টির জন্য জল কম থাকে তখন কিন্তু ড্রাই ডিএসআর কিংবা মাচাতে যে কোনো লজ জাতীয় সবজির চাষ কোনো দুটোর একটা সুন্দর করা যেতে পারে। এই যে টেকনোলজিটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই টেকনোলজির ইতিহাস কি? প্রধান অ্যাজ এ প্রফেশনাল অর্গানাইজেশন আমরা কি করি, আমরা লোকাল টেকনোলজি স্ক্যান করি, এলাকায় ফার্মার্সরা কি টেকনোলজি নিচ্ছে, ইউজ করছে এবং তার অ্যাডভান্টেজগুলো আমরা দেখি। তো ওইটা যখন আমরা দেখছিলাম এবং পুরুলিয়ার সঙ্গে কন্টেক্সচুয়ালাইজ করছিলাম তখন পুরুলিয়ার যে সিনারিও আছে, যে এই জমিগুলো সব আমরা বলি বাজ, আর এটাকে এরা মূলত ধান জমি বলেই এরা করতে। নাও এটা কিন্তু ধানের জন্য সুটেবল নয়, এই জমিটা আপনার বালি ভাগটা বেশি আছে আর এখানে জল খুব তাড়াতাড়ি নেমে যায়, তো ইট ইস নট সুটেবল ফর রাইস। এর সুবিধা হচ্ছে এটাই যে ধান না করে যদি অন্য ক্রপে রিপ্লেস করা যায়, লাইক ভেজিটেবলস, সবজি যদি করা যায় তাহলে এটা হচ্ছে মোস্ট সুটেবল কাইন্ড অফ ল্যান্ড, সবচেয়ে ভালো এখানে সবজি হতে পারে। তাহলে আমরা ভাবা শুরু করলাম যে কীভাবে ফসল, কোন কোন ফসল করা যেতে পারে যেটা জমির ওপরে থাকবে না। তো সেই ক্ষেত্রে এই যে ক্রিপার, যেটা লজ জাতীয় যে ফসল, এইটাতে আমরা নিয়ে আসলাম। কতটা জমি আছে এখানে? 5 ডিসমিল। কি লাগা আছে এখানে? এখানে আমি নানুয়া লাগিয়েছি, একটাতে বীজ দিয়ে আছে, তাতে তিনটা করে বীজ দিয়ে আছে, সেগুলা আমরা এই সোজা সোজা সারি সারি করে লাগানো হয়েছে। এই জন্যে যে
সারি সারি করে দিয়া থাকলে সেই সারি সারিয়ে তো ঝাঁকগুলা দিতে হবে। তারপর লাইন মেনটেন করার পরে আমি প্রত্যেক ডুবুলিতে তিনটা করে সারিবদ্ধভাবে বীজ দিলাম। বীজ দেওয়ার পরে আমি ঠিক যখনই আমার চার থেকে পাঁচ পাত শশা হয়ে গেল তখনই আমি সেই খুঁটি গাড়ালাম। তো আমার 111টি বাঁশ লেগেছে, আর সুতো লেগেছে 1 কেজি 800 গ্রাম, আর পেরেক লেগেছে 125 গ্রাম ইঞ্চির, আর খুঁটি লেগেছে আপনার 45টি, আর এই জিআই লেগেছে আপনার 4 কেজি থেকে 4.5 কেজি 10 ডেসিমিলের জন্য। 6 ফুট করে কাটেছি পার খুঁটি, প্রত্যেক খুঁটি এক লেভেলে 6 ফুট করে কেটেছি। তারপরে আপনার এই যে খুঁটির পরে যে আমার স্টে টান দেওয়ার পরে আমি জিআইটা নিয়েছি, তাহলে আমার তারপরে এটা চলে গেলে আমার এই খিচুনিটা ভালো থাকবে, মানে পুরো টান টান থাকবে। এটা আপনার দুদিন লেগেছে, দাদা 4টা লেবার মোট লেগেছে, স্বামী স্ত্রী যদি থাকে তো 2 দিন লাগবে। এখানে লক্ষ্য করার মতন বিষয় যেটা হচ্ছে যে যারা কিন্তু এই বাইর জমিগুলোতে জ্যৈষ্ঠ মাসে মাচাতে সবজি করেছিল তাদের লত আষাঢ় মাসে এখন কিন্তু মাচাতে চড়ে গেছে, কিন্তু যারা এই বাইর জমিগুলোতে পাশেই সাধারণ পদ্ধতির ধান করবে বলে অপেক্ষা করছিল আষাঢ় মাসে এখনো পর্যন্ত ওদের কিন্তু জমিটা খালি পড়ে রয়েছে। এখানে মাচা করা হয়েছে আমাদের সরস্বতী মহিলা সমিতির একজন দিদি, তার নাম হচ্ছে মায়াবতী কুইরি। তারপরের বছর এই হরমোহনদার বাড়িতে হলো একটা মাচা, তারপর আমার বাড়িতেও হয়েছে। বছর প্রায় 5-7 জনের ছিল, এবছর তাদের লাভ দেখে নিয়ে প্রায় 70-72 জন গ্রুপের এখানে চাষ বা চাষি চাষ করেছে। দাদা, এই বীজটা আমাদের ঘরের বীজ, আমরা সেই আমাদের ঘরের বীজটা হ্যাঁ আমরাই সেইভাবে বানাচ্ছি আর কি। প্রথমত আমরা আমাদের কুলা দিয়ে হ্যাঁ পাছড়ি নিয়ে যা আমাদের আবর্জনা আছে সেটা বের করছি, তারপর খুব ভালো জলে সেই ধানটাকে আমরা আবার জলে দিয়ে নিয়ে যা আবর্জনা বের হয় সেটা আমরা ফেলে দিচ্ছি বাইরে, তারপর আমরা সেই জল থেকে ধানটা তুলে নিয়ে আমরা লবণ যে জল আমরা নিজে তৈরি করছি। আর এই আগে আমরা এই ড্রাম সিডারটা আমাদের ব্যবহার ছিল না, এই বর্তমানে এই ড্রাম সিডারটা এসেছে। আগে আমরা হাতেই এমনি করে দিতাম গতি এই ফুট হিসাবে। ড্রাম সিডারটার কাজ হলো যে আপনার এইটার যে ফুটোগুলো আছে ফুটোগুলো তো অনেকগুলো আছে, তাই ইয়াটার ইয়ার করার জন্য মাপটা সঠিক রাখার জন্য কিছু ফুটোকে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে 7-8 ইঞ্চি করে দূরত্বটা হয়। এই জমিটাতে আমার 10-12 টাকা মিল লাগে। এছাড়া পদ্ধতির মেশিনটাতে দেখা যাচ্ছে যে আমরা যদি চাষ করি তাহলে ওই যে 12-13টা কামিনের ইয়াটাও বাঁচছে লেবার কষ্টটা, আর সেই সঙ্গে হচ্ছে যে এটাই একজন দুজন কাজ করলেই আমাদের এটা হয়েছে এই পদ্ধতিতে, এটাই আমাদের অনেকটা সুবিধা আছে, তার জন্য এই পদ্ধতিটা আমরা এবারে নতুন শুরু করেছি।
এখন আষাঢ় মাসে জ্যৈষ্ঠ লাগানো ডিএসআর ধানটাতে যখন প্রথম কর পড়ছে, দেখবেন মাচাতে কিন্তু ইতিমধ্যে ছোট ছোট ফল আষাঢ় মাসে এসে গেছে। আমরা এই গ্রুপে এসে নিয়ে কিছু জিনিস জানতে পারলাম আর কি। আমরা তো আগে চাষ করতাম ঝাঁক দিয়ে নিয়ে, ঝাড়ালো ঝাঁক দিয়ে নিয়ে, সেটাতে আমাদের অসুবিধা হতো, মানে কড়খনের জন্য, কোদাল চালানোর জন্য, চোখে লাগাবার বা ফসল তোলার সময় আমাদের মানে খুব ভয়ের ব্যাপার ছিল আর কি ওটাতে। কিন্তু এখন জেনেছি যে সুবিধাগুলো, সেটা হচ্ছে যেমন আমাদের এই ঝাঁকটা আছে, এটা তো পুরো যদি সাফা থাকে তাহলে কড়খনের সুবিধা হয় কোদাল চালাতে, বা এই সকালে যে আমরা ফসল তুলতে আসি তাতেও সুবিধা হয় ভোরবেলাতে, কারণ চোখে লাগার ভয় থাকে না, আর সব দিক থেকে যাতায়াত করতে পারা যায়, বহুত রকম সুবিধা আছে। আচ্ছা, এখন তুমি দিনে 40 কেজি তুলছো? হ্যাঁ। আর যখন মাচা ছিল না তখন দিনে কত করে, তখন দিনে কত কেজি তুলতে? তখন সেই জায়গাটাতে 20-25, মানে ফসল ধরুন না ডবলের ক্ষেত্রে চলে গেছে। লাউতে আমার ধরুন 30 দিনে আমার 30 মন লাউ হয়েছিল, সেই লাউটা থেকে আমি মোটামুটি 7-7.5 হাজার টাকা পেয়েছি, এবং সিম থেকে আমি ওই কি বলবো 5 মাস ফলন পেয়েছিলাম, তো 5 মাসে আমি ধরুন না 10-12 হাজার টাকা পেয়েছি, মোট আমার ধরুন না 20-22 হাজার এই জমি থেকে আমি তুলেছি, এবং আমি এই ওই খরচাতে ওই যে আমাদের মানে 2500 টাকা আমি একটা মাচাতে যে আমি খরচ করেছি, সেটা থেকে আমি আশা করছি আর এক বছর আমি ওই মানে 20-22 হাজার নেবই। এরা যখন সকালবেলা সবজি তোলে কারোর সাথে কথা বলা তো দূরের কথা, নিজেদের নিঃশ্বাস ফেলা দম ফেলার সময়টুকু থাকে না, কারণ ট্রেন যদি চলে যায় সবজির দাম অর্ধেক হয়ে যাবে। অথচ এই চাষিদের মধ্যেই পুরুলিয়া জেলার যারা আছে বেশিরভাগ অনেক চাষি এখন মরশুমের প্রথম ফসল ধানটা নিয়ে ব্যস্ত শ্রাবণ মাসে, কিন্তু এই হরমোহনের মতন এই চাষিরা এই শ্রাবণ মাসের মধ্যেই কিন্তু 10-12 হাজার টাকা ঘরে তুলে নিয়েছে। লাউ আমার একটাতে আপনার 10 ডিসিমিল জায়গা আছে, এটাতে আমি 50 কেজি পার ডে তুলতাম, আমি গড়ে দেখেছিলাম 30 মন লাউ হয়েছিল। কত করে দর পাইছিল? দর আপনার এই বছর ভালো রেট পেয়েছিল আমরা 14-15 টাকা, এসে সিমের রেট খুব ভালো ছিল। যে দাঁড়িয়েছে তাতে মোটামুটি আমাদের খরচ যেটা লাগছে আমরা দেখে স্ট্যান্ডার্ড হয়ে গেছে এখন, সেটা হচ্ছে যে আপনার 12-15 ডেসিমেল আপনার জমি চলে আসছে এবং তাতে খরচ হচ্ছে 2500 টাকা। আর একটা বড় সুবিধা হচ্ছে এই ফসলটায় এই এই পদ্ধতিতে, সেটা হচ্ছে আপনি যখন একটা ফসল তুলছেন
এটা যখন ফসলটা শেষের মাত্রার দিকে চলে গেল তখন হয়তো অন্য একটা শিম লাগিয়ে দেবে, তো এইটা শেষ হওয়ার আগে আরেকটা ফসল উঠে যাচ্ছে, তাহলে এক মাস টাইমটা দুটো ফসলের মাঝখানে কমিয়ে দিচ্ছে। আগে টান জমি ছিল, এমনিতে পড়ে থাকতো টান জমিটা, তো লাগাইছি তো মোটামুটি 100 দিন হইলো, তো 100 দিনে ধানটা উঠে গেল, তো এই ধানগুলা কাটে নিয়ে বলছি যে ইয়ার পরে সরিষা চাষ দিব। দিদি কি আছে এইটা? মাপ বটে, এই মাপের ভিতরে এইটা কাটবো কত ফসল হবে, 5 জায়গাতে মাপ করব এইটা, এত এত মাপ করে নিয়ে ওই ধানটা কাটে নিয়ে পিটে নিয়ে আর ওজন করব কত হবে। দেখার জিনিস হচ্ছে এই আশ্বিন মাসে বাকি লোকেদের বাইক ক্ষেতগুলোতে কিন্তু ধানটা কাটার মতন হতে আরো 15 দিন লাগবে, ছুটনি ইতিমধ্যে কিন্তু বাইক জমিটা ডিএসআর করার জন্য খালি করে ফেলেছে, তাহলে এবার মাটিতে পড়ে থাকা যে অবশিষ্ট রসটা থাকছে সেইটাকে কাজে লাগিয়ে ও কিন্তু দ্বিতীয় একটা চাষ সর্ষে বা অন্য কিছু করতে পারে। এই চাষবাস যে এবারে একটু অন্যরকমও হয়েছে শুনছিলাম, তো সেটা কি করে হয়েছে সেইটা যদি একটু বলো, কেমন ভাবে প্ল্যানিং করেছিলে তোমরা? এরকম কম থেকে তার পরিমাণে জায়গায় কেমন সবজি হবে আর বেশি জলের সাথে কেমন সবজি হবে সেইটা দেখে আমরা ওই অনুপাতে চাষ করছি।